ঈদ পরবর্তী ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা আমার ঈদের পরের দুই তিন দিনের ভিডিও, আমি একসাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো এই যে ঈদের পর দিন বিকেলবেলায় আমি কিছু লুচি বানিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে ফিরনি বা পায়েস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সাথে তো বিফ আছেই, যেহেতু কোরবানির ঈদ। এইভাবে করে আমি লুচিগুলো তৈরি করে নিব। এই তো এখন কিন্তু লুচি তৈরি করে আমি এখানে পায়েসটা বেড়ে নিচ্ছি। বিফটাও নিচ্ছি, তো নিয়ে সবাইকে এটা দিয়ে দিব বিকালে নাস্তা হিসেবে। এই তো তারপর দিন আমি চলে গিয়েছিলাম আমার মাকে দেখতে গাজীপুরে। তো রাস্তাটা এত ফাঁকা, এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন আর কি। তো দেখছিলাম যে এই রাস্তাগুলো অনেক বেশি বিজি থাকে, একদমই ফাঁকা। তখন সকাল 9টা বাজে, অথচ কোনো লোকজনই নাই বলতে গেলে। আর এই তো আমি চলে এসেছি, তো আসার পরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিটা কিছুটা ধারণ করলাম। আর এই তো এখানে একটা বিড়াল আমার বোনের বাসায় সামনে এসে ডাকাডাকি করে। তো আমার বোন খাবার দিয়েছিল কয়েকদিন, এখন এরপর থেকে আর সরছে না, প্রত্যেক সময় সে এখানে এসে ডাকাডাকি করে। তো দেখে কিন্তু আসলে অনেক মায়া লাগে, তার মধ্যে বিড়ালটা কিন্তু প্রেগনেন্ট, যার জন্য আরও বেশি মায়া লাগে। আসলে অপলা পশু, ওরাও যেখানে একটু খাবার পায়, যত্ন পায়, সেই জায়গাটা ছাড়ে না। ওরা কিন্তু বন্য বিড়াল বা পালিত না, কেউ বাসায় পালে না, বাইরেই থাকে। তারপরও খাবার পেয়ে কিন্তু সে একটু পরপরই চলে আসে, আর ক্ষুধাও লাগে তার ঘন ঘন। তাই আমি আবার একটু ভাত দিচ্ছি। বিফ খায় না সে, তাই তাকে মাছ দিয়ে খাবারটা দেয়া হচ্ছে। এই তো, আর এটা তারপর দিন, যেদিন গিয়েছি তারপর দিন আমার মা এখানে কোরমা রান্না করছে, বিফ কোরমা। তো সম্পূর্ণ রেসিপি দেখাবো না, কী কী করছে একটু দেখাচ্ছি। এখানে ছিল বিফ কারি, আর এছাড়াও মাটন রান্না করা ছিল, সেটা অবশ্য ভিডিও করতে মনে নেই। এই তো রান্না প্রায় শেষের দিকে, আর কোরমাটা বসিয়েছে একটু আগে। এখানে আমার কাঁচা মরিচ বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে এটা রান্না হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। বিফ কোরমার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমার মায়ের রান্না করা। ইচ্ছা করলে আপনারা যারা দেখতে চান দেখে আসতে পারেন। এই তো এটাও প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো এই বিফ কোরমাটা আমার মায়ের হাতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এই তো ফাইনাল লুক, রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এটা বিফ কারি। আর ছিল পোলাও। আজকে আমি যেহেতু ব্যাক করব, তাই আমি একটু আমার বোনের ছাদ বাগানে গিয়েছিলাম। গিয়ে আসলে দেখেন কত পেয়ারা পড়ে আছে, জানি না এটা কী কারণে, পেকে গেলেই বা পাকার কিছু আগের থেকেই পেয়ারাগুলো পোকা হয়ে পোকাও হয় আর এমনিতেও ঝরে পড়ে। তো
তো কাঁচা যেগুলো সেগুলো ভালো, কিন্তু এইভাবে করে ঝরে মানে পুরাটা স্বাদ, আরও বৃষ্টিতে কিনা জানি না, তবে আমি ফুরাডন যেটা আর হচ্ছে বোরন শাকটা দিলে এই ফলের যে পচনটা এটা বোধ রোধ করা যায়। যাই হোক, আরও কোনো কিছু দেওয়া যায় কিনা আপনারা জানলে জানাবেন, কারণ এত পেয়ারা ধরেছিল আর এত পেয়ারা পড়ে আছে দেখলে আসলে খারাপ লাগে, কিছুই করার নাই। এখন এটা কি অতিবৃষ্টি বা এখন বৃষ্টি বেশি হচ্ছে, আবার যখন গরম বেশি ছিল তার কারণেও কিনা বুঝতে পারছি না। তো আমি কিছু পেয়ারা, কাঁচা পেয়ারা পেরে নিব, কাঁচাগুলো কিন্তু ভালো থাকে, তো আমি যেগুলো খাওয়ার মতো সেগুলো একটু পেরে নিচ্ছি। ওর কিন্তু অনেকগুলো পেয়ারা গাছ, এর আগে আমি আমার ব্লগে দেখিয়েছিলাম, আর এই যে এখানে দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো ফল ধরেছে, ওরা খেয়েছে কতগুলো ড্রাগন ফল, আর আছে কয়েকটা এখানে পুঁই শাকও আছে অনেক। তো বৃষ্টির কারণেই মনে হয় অনেক ফল আর কি, যে ডালিম দেখলাম কয়েকটা পচে গিয়েছে, আর মালটা তো মাশাল্লাহ সবসময় অনেক বেশি ফলন হয়, এর আগের বারও এসেছিলো দেখেছি এইবারও। তো আমি কিছু মালটা নিয়ে যাব, কারণ ওর মালটাটা আসলে খেতে বেশ ভালোই লাগে, তো আমি বেশ কয়েকটা মালটা উঠিয়ে নিচ্ছি। আর গতবার ওর একটা গাছে আম ফুল এসেছিল, তো সেই গাছটা কিন্তু সে আমগুলো ধরেছে, সেখান থেকে একটা আম আমি নিব। তো এবার কিন্তু আমি একা একা এসেছি শর্ট ট্যুর বলতে গেলে, ঈদের পরবর্তী সময় ছেলে মেয়ের পরীক্ষা তাই ওরা আসেনি, আমার মা একটু অসুস্থ খবর পেয়ে আসলে আমি এসেছিলাম দুই দিনের জন্য। তো এই তো আমটাও পেরে নিচ্ছি, অসময়ের আম এটা, হয়তো বা এই সময়ই হয়। তো কেমন লাগলো আজকের আমার ব্লগ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই এটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, এটুকু রিকোয়েস্ট থাকলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।